চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে অ্যাম্বুলেন্স ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গত 10 জুলাই চট্টগ্রাম নগরীর নন্দন কাননের বাসা থেকে চকবাজারের চেম্বারে যাওয়ার পথে নিখোঁজ হন দন্ত চিকিৎসক রাজেশ বড়ুয়া। এরপর খোঁজাখুঁজি করে না পাওয়ায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনেরা। নিখোঁজের 3 দিন পর কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় পাওয়া যায় তার লাশ। স্বজনদের ধারণা, অপহরণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় নদীতে। বাসায় যখন আসতেছে না 3টার সময় ওকে যখন ফোন করা হচ্ছে, ফোন বন্ধ পাচ্ছে। এখন ফোন বন্ধ পাওয়ার পর আমরা অপেক্ষা করলাম, অপেক্ষা করার সন্ধ্যায় যখন পাওয়া যাচ্ছে না, আমরা কোতোয়ালি থানায় গিয়ে একটা জিডি করলাম। এরপরে খবর পাই নাই, মোবাইলে বন্ধ। আজকে দুপুরে 12টার সময় আমি খবর পাইছি, পুলিশে পাইছি আর কি, কর্ণফুলী থানা পুলিশে পাইছি। পুলিশ বলছে ময়না তদন্তের পর বের হবে হত্যা রহস্য। ডেডবডিতে কোনো চিহ্ন পাই নাই, তো আমরা সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মেডিকেলে পাঠাইছি। ডাক্তারের ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে আমরা বলতে পারবো কিভাবে তার মৃত্যু সংঘটিত হয়েছে। রাজেশ বড়ুয়ার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার শিলকুপে। সময় সংবাদ, চট্টগ্রাম।